যখন টানেল পাস হলাম দেন আর্মি বলতেছে না তোমরা আজকে যাইতে পারবে না কারণ আমরা নাকি আধা ঘন্টা লেট হয়ে গেছি সো কালকে দিক হচ্ছে পাথরের পাহাড় কখন যে উপর থেকে একটা পড়ে আল্লাহই জানে জায়গা মেন থেকে তাড়াতাড়ি বেরকা আচ্ছা উনি বলতেছে এটা বেরার দুধের চা ইটস লাইক হেভেন আরো অনেকগুলো পিছনে দেখছি জিরি আমরা এগুলা দেখতে যায় আবার কখন গাড়ির নিচে যায় কি আল্লাহ জানে ওই যে উপরে রাস্তা দেখা যাইতেছে আমরা এখন ওই জায়গায় যাই উঠবো আর এদিকে অক্সিজেন লেভেলও মনে হচ্ছে কম এই যে উপরের পাহাড়গুলা দেখেন দৈশা পৈরা কি হয়েছে একেবারেই অবস্থা খারাপ একদম আরে আল্লাহ কি রোড দিয়ে চালাইতেছে এই পাথরগুলো আবার অনেক ভয় লাগে আল্লাহ ওই এদিকে আরেকটা টানেল হইতেছে পাহাড়ের ভিতর দিয়ে হয়েছে আল্লাহ মাফ করো ওরে ভাই ভাই রে ভাই বালু খাইতে খেতে আমি বেউস আমার ক্যামেরাটা অফ করতে মন যেতেছে না আজকে ভাই সামনে কি এগুলা আমার একটা বাড়ি থাকতো এদিকে আমি প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে দেখতাম ভিউগুলা ওই যে বাড়িগুলো দেখা যেতেছে ভাই রে ভাই ভাই কি দেখছেন হায় আল্লাহ কত সুন্দর ভাই কোটি টাকার ভিউ শত কোটি টাকার ভিউ শত কোটি টাকার ভিউ জীবনে কল্পনাও করি না এইসব জিনিস দেখবো নিজের চোখে Oh my god! Look! It's like heaven! আরো অনেকগুলো পিছনে দেখছি জিরি আমরা এগুলো দেখতে যায় আবার কখন গাড়ির নিচে যাই কি আল্লাহ জানে আল্লাহ না করুক সুন্দরভাবে যাই ওরে আমি পাগল হয়ে যেতেছি ড্রিম কাম ট্রুথ ও পাহাড়ের বুকে হারায় যে একটু পরপর প্লিজ সবাই একটু শেয়ার দিয়া পেজটারে উড়ে ফেলো তোমাদের জন্য এই ভিউগুলো দেখাইতেছি প্রচুর শেয়ার দিতে হবে প্রচুর প্রচুর শেয়ার দিতে হবে শেয়ার দিয়ে ফাটায় দাও একদম এই জায়গাটার মধ্যে কাপ্তাইয়ের একটা ভিউ পয়েন্ট আছে না ওই জায়গাটার কথা মনে পড়লো আর কি যদিও কাপ্তাই নদ যেটা ওইটা এই জায়গায় আর আমরা সবাই সিরিয়ালে চালাইতেছি আস্তে ধীরে চালাইতেছি দেখা যাক কি হয় আল্লাহ ভরসা লাইক হেভেন ওই যে দেখা যাইতেছে ওয়েট আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু সামনে যাওয়া নেই এই এই যে দেখা যাইতেছে এই যে এই পাশ ও পাশ হয়ে আমরা উপরের দিকে উঠতে হবে পাহাড়গুলার
ओ भाई क्या क्या सीन देखना पड़ता है। हिंदी का पड़ता से मुख दिया कि कबू আসলে কয়েকদিন হিন্দি মানে হিন্দিতে কথা কইতে কইতে যদিও পারি না হিন্দি কইতে বাট যাই কই হিন্দি আয়া পড়তেছে মানে এই পাঁচজন ছাড়া আমরা বাংলা তো আর কারোর সাথে কথাই কইতে পারি না। তার ফাঁকে আছে কিছু কিনতে গেলেও হিন্দি কইতে হয়, খাইতে গেলেও হিন্দিতে কথা কইতে হয়, যা আছে সব হিন্দি আর ইংলিশ টুকটাক বলা লাগে আর কি যে বুঝে তার সাথে। ও ও এগুলো হচ্ছে খনিজ সম্পদ বলা যায়, পাথরের পাহাড়। বাংলাদেশে হচ্ছে মাটির পাহাড় আর এদিকে হচ্ছে পাথরের পাহাড়। কখন যে উপর থেকে একটা পড়ে আল্লাহ জানে। জায়গা আমি এন থেকে তাড়াতাড়ি দেখেন না কি একটা অবস্থা হয়ে রয়েছে ভাই। উপরের দিকে দেখা আমি নিচের দিকে আর দেখতেছি না। ও রে ভিউ রে ম্যান, সুবহানাল্লাহ ভাই রে ভাই। উপর হেলমেট কারো খোলা দেবে না, উপর থেকে যে কোনো সময় ছোট ছোট পাথর পড়তে পারে নাকি। ওরে তারা ওয়ান বাই ওয়ান রুট করার জন্য আবার রাস্তা করতেছে, এই যে নদী নদীর জিরিপথ ধরে আর কি, ফ্লাইওভার নদী জিরিপথের উপর দিয়ে করতেছে। কিরে ভাই তো এদিকে আসকেন, আজকে আমরা পহেলগাম যাইতে পারলাম না। তার একটা কারণ হচ্ছে কি জানি একটা রথযাত্রা আছে, তার জন্য আমাদেরকে আটকে দিছে এই জায়গার মধ্যে। আর আমরা যে জায়গাটার মধ্যে আসি এই জায়গাটার মানে কথা না বললেই নয়, এ হচ্ছে এদিকে আমাদের বাইকগুলো আছে পিছনে। আর আমরা যে জায়গার মধ্যে আসি ওই জায়গায় একটা বড় টানেল ছিল 9 কিলোমিটার হয়তো আপনারা দেখছেন, ওই টানেলটা আমরা ঘুরে টুরে শেষ করলাম। দেন আমাদেরকে আমরা যখন টানেল পাস হলাম দেন আর্মি বলতেছে না তোমরা আজকে যাইতে পারবে না, কারণ আমরা নাকি আধা ঘন্টা লেট হয়ে গেছি। সো কালকে আমরা যাব সকালবেলাই পহেলগাম চলে যাবো আমরা কালকে সকালে। সো তার জন্য আজকে আমরা এই জায়গায় আসি। আর এ হচ্ছে আমাদের ওই যে পিছনের সাইডে, পিছনের সাইডে হচ্ছে আমাদের হোটেল আর এই হচ্ছে আমাদের রুম ভিউ। ও রে নাইস, জি বেরকা। ও আচ্ছা, উনি বলতেছে এটা বেরার দুধের চা। দেখা যাক, বাইরের ভিউর সাথে চাটা না খেলে আসলে মানে ভিউটাকে এক প্রকার অপমানে করা হবে। সো এ হচ্ছে চা আর এ হচ্ছে ভিউ। ও নাইস,